বিরতির পর ফিরে আসলাম। প্রবল বর্ষণের ফলে আসামের উত্তর কাছাড় সহ একাধিক জায়গাতে ধস নামে এবং যার ফলে ত্রিপুরার সঙ্গে ভারত ভূখণ্ডে যোগাযোগ এক প্রকার বন্ধ হয়ে যায় এবং রেলপথ যেরকম ভাবে রেলপথের সঙ্গে যোগাযোগ যেরকম ভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে তার পাশাপাশি সড়ক পথও একই রকম ভাবে প্রবল বর্ষণের ফলে ধস নামাতে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন, যার ফলে ত্রিপুরাতে বিভিন্ন দ্রব্য সামগ্রী খাবার দাবার থেকে শুরু করে পেট্রোল ডিজেল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশে একটা সমস্যা তৈরি হয়েছে এবং যার ফলে গতকালকেই সরকারের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ বের করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে তেল কতটা নিতে পারবে, কিন্তু এখনই কিন্তু সেক্ষেত্রে তেলের একটা সংকট ইতিমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগের চেহারাও ইতিমধ্যে দেখা দিয়েছে এবং এই উদ্বেগ যাতে না বাড়ে এমনকি রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, কতটা মজুত রয়েছে খাদ্য সামগ্রী পেট্রোল ডিজেলের মতো এরকম একটি যোগান কতটা রয়েছে রাজ্যে প্রত্যেকের বিষয় সম্পর্কে আজকে সাংবাদিক বৈঠক করা হয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে, যেখানে সচিব উপস্থিত ছিলেন খাদ্য সচিব শরদিন্দু চৌধুরী, যিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন এমনকি কতটা মজুত রয়েছে রাজ্যে খাদ্য সামগ্রী কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি সাংবাদিকদের প্রশ্নের উদ্দেশ্যে জনগণের সামনে তিনি তুলে ধরেন একাধিক বিষয়বস্তু। কি জানাচ্ছেন তিনি শুনব। গম যেটা আছে তাতে 38 দিন চলবে, চিনি চলবে 28 দিন, মুসুর ডাল আছে 41 দিন, লবণ চলবে 33 দিন, কেরোসিন তেল চলবে 10 দিন। কারণ এইভাবে যে এখন একটা প্রশ্ন আসবে, সঙ্গে আছে পেট্রোল ডিজেল, পেট্রোলের এখন মজুদ যেটা আছে আজকে আগামী 8 দিনের আছে, ডিজেলের আছে আগামী 5 দিনের। তা আমরা অলরেডি ইন্ডিয়ান রেলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি, তারা অলরেডি ট্যাঙ্কার দিয়ে এখন আনা শুরু করেছে, গতকাল তো পাঠিয়েছে, আজকে রোল হয়েছে, আগামীকালকে আসবে। সুতরাং এখনই দেরি হবার মতো কোনো কিছু অবস্থা নেই, আমরা চাইছি ট্যাঙ্কার দিয়ে এনে যাতে স্বাভাবিক অবস্থাটা বজায় রাখা যায়। স্বাভাবিকভাবেই রেলে তো অনেক বেশি কোয়ান্টিটি আসত, কয়েকদিন পরে একটা ট্রেন চলত, এখন দেরি আসতে হবে। স্বাভাবিক রোডের উপর আমাদের নজর আছে, আজকে আমাদের শিলং গভর্নমেন্টের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জায়গা খারাপ হয়েছিল তাতে চলাচল শুরু করেছে কিন্তু সেই স্পিডে চলতে পারছে না, আস্তে আস্তে চলছে, আশা করছে একদিনের মধ্যে ডেভেলপ করবে। তা এটা হামসফর এবং কাঞ্চনজঙ্ঘা আগরতলা থেকে রওনা দিয়েছিল এবং ওখান থেকে 3টা ট্রেন গুয়াহাটি থেকে যাত্রা করেছিল, সেসব যাত্রীদের পরিবহন দপ্তর এবং রেল মন্ত্রককে আমরা তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তো রেল মন্ত্রক ত্রিপুরা প্যাসেঞ্জার যারা হামসফর এবং কাঞ্চনজঙ্ঘায় ছিলেন, এখান থেকে চলে যাচ্ছিলেন, ওনাদেরকে আগরতলা ফিরে নিয়েছে এবং তাদের রেল ভাড়া তারা ফেরত দিয়ে দিয়েছে। তদ্রুপ যারা গুয়াহাটি থেকে এসেছেন তাদেরকেও গুয়াহাটিতে নেওয়া হয়েছে। তাছাড়াও যারা বয়স্ক আছে, তারপরে অল্প বয়স আছে মহিলা, তাদেরকে আসাম রাইফেল বা আর্মির হেলিকপ্টারে তাদের কুমিগ্রাম শিলচারে নেওয়া হয়েছে। তাছাড়া পরিবহন দপ্তর এই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিয়ে একটা জুনিটার ভারত সরকারের যে সিভিল ডিভিশনের মন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে, এখন রাজ্যে 18টি ফ্লাইট নামে 18টি ফ্লাইট করে এই পরিপ্রেক্ষিতে আরো অতিরিক্ত ফ্লাইট কলকাতা দিল্লি আগরতলা গুয়াহাটিতে। খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আজকের এই বৈঠকটি ডাকা হয়েছে, যে বৈঠকে আপনারা শুনলেন খাদ্য সচিবের বক্তব্য এমনকি পরিবহন সচিবের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে রাজ্যের সঙ্গে যোগাযোগটা এক প্রকার প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে ভারত ভূখণ্ডের সঙ্গে এবং সেই প্রসঙ্গে ইতিমধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে জনমনে, যেক্ষেত্রে গতকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর পেট্রোল পাম্পে একটা লাইন। এবং এই প্রসঙ্গেই জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে সাংবাদিক বিশ্বজিৎ দেব, বিশ্বজিৎদের সঙ্গে কথা বলবো, জেনে নেবো আরো বিস্তারিতভাবে এই সম্পর্কে। বিশ্বজিৎদা, কালকে থেকে আমরা লক্ষ্য করেছি যে যখনই সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন, রাত্রি 11টা 12টা পর্যন্ত দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, এমনকি আজকে ভোর 5টা থেকেও সেই একই রকমের পরিস্থিতি কার্যত চোখে পড়েছে। এই পরিস্থিতি কি বলা হচ্ছে, আজকে যে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে সেখানে কি জানাচ্ছেন তারা, যে কতদিন চলবে, কতদিনের জন্য মজুত রয়েছে পেট্রোল ডিজেল? হ্যাঁ দেখো সুপ্রীতি, বিষয়টা হচ্ছে আজকে
খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের একটা যৌথ সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল। রাজ্য সচিবালয়ে সেই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে খাদ্য সচিব শরদিন্দু চৌধুরী এবং পরিবহন সচিব এলএচ ডার্লং সহ খাদ্য যে অধিকর্তা তপন কুমার দাস উনি উপস্থিত ছিলেন। আজকে খাদ্য দপ্তরের সচিব যেই বিষয়টা জানিয়েছেন সাংবাদিকদের, সেই বিষয়টা হচ্ছে যে রাজ্যে যে তোমরা জানো যে আমরা জানি যে গত 13 তারিখ থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে এবং আসামের ডিমাসাও সহ উত্তর কাছাড়ের বিস্তীর্ণ এলাকায় সেখানে হরপা বান যেটাকে আমরা বলি, সেই হরপা বানে কিন্তু যে জাতীয় সড়ক এবং যে রেলপথ যেটা রয়েছে ত্রিপুরার সঙ্গে বহিরাজ্যের যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ পুরো সম্পূর্ণ সেখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ বিপুল পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অবস্থায় সেখানে রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে, সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও ইতিমধ্যে সড়ক যোগাযোগ ইতিমধ্যে কিছু কিছু শুরু হয়েছে মেনটেন্স করে সেগুলিকে, তবে আগের মতো সেটা স্বাভাবিক নয়, শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে তিনি যে কথাটা জানিয়েছেন যে রাজ্যে রাজ্যবাসীকে সেখানে তিনি অভয় দিয়ে বলেছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, রাজ্যে পেট্রোল 8 দিনের এবং ডিজেল 5 দিনের সেখানে মজুত রয়েছে। এবং তিনি এও জানিয়েছেন যে পেট্রোল প্রতিদিন ত্রিপুরার যে দৈনিক চাহিদা হচ্ছে 220 কিলোলিটার এবং পেট্রোল এবং ডিজেল সেটা দরকার প্রয়োজন হচ্ছে প্রতিদিন 350 কিলোলিটার। সুপ্রীতি, এই যে পেট্রোল ডিজেলের পাশাপাশি রাজ্যে অন্যান্য যে খাদ্য সামগ্রী রয়েছে অনেক ক্ষেত্রে ত্রিপুরা নির্ভরশীল বহিরাজ্যের উপর, এবং সেক্ষেত্রে সেই সমস্ত খাদ্য সামগ্রী কতটা মজুত রয়েছে, কারণ খাদ্য দপ্তরও আজকে উপস্থিত ছিল এই বৈঠকে, যেখানে খাদ্যের কতটা মজুত রয়েছে রাজ্যে এই মুহূর্তে। এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে আতঙ্কিত রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেছেন যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, রাজ্যে যে রেশনিং সিস্টেমের যে চাল সেসের চাল 42 দিনের এবং গম 38 দিনের, চিনি 28 দিনের, মসুর ডাল 41 দিনের, লবণ 33 দিনের এবং কেরোসিন তেল 10 দিনের মজুত রয়েছে। সুপ্রীতি, এবং এই যে মজুত রয়েছে ইতিমধ্যে, তবে তার পাশাপাশি আরো একটা প্রশ্ন এক্ষেত্রে আসতে থাকে যে এক্ষেত্রে দাম কি বাড়ার সম্ভাবনা থাকছে, বা কালো বাজারি যেটা অত্যন্ত একটা প্রচলিত বিষয় যেটা লক্ষ্য করা যায়, এক্ষেত্রে কি এরকমের কোনো সম্ভাবনা থাকছে বা প্রশাসন কি সেই ব্যাপারে প্রস্তুত রয়েছে? হ্যাঁ, দেখো আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গা কিন্তু একাধিক বাজার থেকে কিন্তু সেখানে কালো বাজারের বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে আসছে, এই বিষয়টি কিন্তু স্পষ্টীকরণের জন্য খাদ্য সচিবের নিকট প্রশ্ন রাখা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনিক তরফ থেকে আজকে কোনো বাজারে কিন্তু সেখানে অভিযান চালানো হয়নি কালোবাজারের বিরুদ্ধে, বা এই অবস্থায় বাজারটা কি রয়েছে, সেখানে মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সংকট রয়েছে কিনা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটা সেখানে ঘাটতি বা খামতি রয়েছে। সুতরাং এই বিষয়টা যখন প্রশ্ন করা হলো তখন খাদ্য সচিব জানিয়েছেন যে কালোবাজারির বিরুদ্ধে কঠোরতম সেখানে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল থেকেই সমস্ত জেলা শাসকদের সেখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংশ্লিষ্ট মহকুমা এবং জেলাগুলিতে বাজারগুলিতে যাতে কোনো ধরনের কালোবাজারি বা মানুষ যাতে সংকটে না পড়ে কোনো জিনিসের জন্য, সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য। সুপ্রীতি, বিষয়টা এই যে একটা বাজারের দিকটা গেল, তার পাশাপাশি যেমনটা আমরা সকলেই জানি যে রেলপথ এবং সড়কপথ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু অন্যদিকে আমরা জানি যে বিমানপথ চালু রয়েছে ত্রিপুরার সঙ্গে অন্যান্য রাজ্যের যোগাযোগের, কিন্তু সেক্ষেত্রে বিমান ভাড়াটা সেটা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে এবং গুয়াহাটি বা শিলচরের ক্ষেত্রে বিমান ভাড়াটা একেবারে ডবল। এই প্রসঙ্গে পরিবহন দপ্তর কি কিছু জানিয়েছে, বা এটা কতটা যুক্তিসঙ্গত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে রাজ্যের মানুষ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে? দেখো, বহিরাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যে যোগাযোগের যে লাইফলাইন, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর যে 8 নং যে জাতীয় সড়কটা রয়েছে, সেই জাতীয় সড়ক এই হরপা বানের কারণে সেখানে রেল লাইন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, নিশ্চয়ই কিছুদিন সময় লাগবে সেটাকে মেনটেন্স করার ক্ষেত্রে, বিপুল সেখানে ক্ষতি হয়েছে। ঠিক অনুরূপভাবে কিন্তু জাতীয় সড়কটা ক্ষতি হয়েছে। তারপর উনি জানিয়েছেন যে পরিবহন সচিব যে এলএচ ডার্লং যে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে জাতীয় সড়কের কিছুটা মেনটেন্স করে, অর্থাৎ মেরামতির মাধ্যমে কিছু কিছু যানবাহন সেখানে পাস দেওয়া হচ্ছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলি সেগুলি যাতে অব্যাহত রাখে, কোনো রাজ্যে যাতে সেখানে ঘাটতি বা খামতি দেখা না দেয় তার জন্য সেখানে, কিন্তু সেখানে যাত্রীদের পরিবহনের বিষয়টি গাড়িগুলি যেখানে সেখানে কিন্তু এখনো চলাচল শুরু হয়নি।
সুতরাং এই ক্ষেত্রে স্বাভাবিক কারণে যাত্রীরা বহিরাজ্যে যাওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা আছেন, চিকিৎসা করার জন্য অনেকে যাওয়ার জন্য আছেন, বা অন্যান্য ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ক্ষেত্রে বহিরাজ্যে যাওয়ার জন্য সেখানে অপেক্ষমান রয়েছেন। সুতরাং এই অবস্থায় যাদের খুব জরুরি বহিরাজ্যে যাওয়া তাদের কিন্তু অবশ্যই যেতে হবে, এবং যেতে গেলে এখন একমাত্র পথ হচ্ছে সেখানে বিমানবন্দর বা বিমানে বা বাংলাদেশের উপর দিয়ে। সুতরাং বাংলাদেশের উপর দিয়ে যেতে গেলে সেখানে ভিসা এগুলি অনেক বিষয় রয়েছে। তা আবার বিমানে যেতে গেলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিমানের ভাড়াটা কিন্তু অতিরিক্ত সেখানে বেড়ে গেছে এবং অভিযোগ কিন্তু উঠে আসছে। এই বিষয়ে এলএইচ ডালং যিনি পরিবহন সচিব তিনি জানিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে প্রতিদিন 18টি বিমান ওঠানামা করছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যাত্রী পরিষেবার চাপ বেড়ে গেছে। এই পরিষেবার চাপ থেকে মুক্ত হওয়ার জন্য সেখানে কেন্দ্রের অসামরিক যে বিমান পরিবহন দপ্তর রয়েছে সেই অসামরিক বিমান পরিবহন দপ্তরের সাথে রাজ্য প্রশাসন সেখানে প্রতিনিয়ত সেখানে যোগাযোগ রাখছেন, যাতে করে সেখানে বিমানের সংখ্যা বাড়ানো যায় এবং রাজ্যের যে মানুষ যারা আছেন বহিরাজ্যে যেতে চান বিভিন্ন কারণে তাদের উপর তাদের যাতে পরিষেবা দেওয়া যায়। সুপ্রীতি, এই যে পরিস্থিতিটা রয়েছে যেখানে সড়ক একেবারে স্তব্ধ, সড়ক পথে যাতায়াত, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনকি রাজ্য সংকট থেকে মুক্ত হতে পারবে, কি জানাচ্ছে এক্ষেত্রে পরিবহন দপ্তর? এই ক্ষেত্রে পরিবহন সচিব যে জিনিসটা জানিয়েছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে যথাসাধ্যভাবে সেখানে মেনটেনেন্স করার কাজ চলছে, কিন্তু কবে নাগাদ সম্পূর্ণভাবে সে পূর্বের পূর্বাবস্থা ফিরে আসবে এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। তবে এই কথাটা তিনি বলেছেন যে রাজ্যের যাতে কোনো খাদ্য সামগ্রী বা পেট্রো পণ্যের যাতে কোনো ধরনের সংকট দেখা না দেয় তার জন্য রাজ্য প্রশাসন সবসময়ই যে সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে যেমন FCI থেকে শুরু করে অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে সেখানে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সুপ্রীতি, ধন্যবাদ বিষয়টা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি থাকার জন্য। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।